বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জালে ধীরে ইঁদুর ধরা পড়া প্রসঙ্গে বিচারপতিকে ভাষা সংযত হওয়ার পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি পানীয় জলাধারের উদ্বোধনী অনুষ্ঠানে এসেই এই পরামর্শ দেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন খড়দার বিধায়ক রাজ্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় সহ পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সহ আধিকারিকরা। বলতে পারেন আমি মনে করি আমার যেন মনে হচ্ছে যে এটা বিধানসভাতেও আলোচনা হচ্ছিল, সেই নিয়ে আমাদের স্পিকার সাহেব বলেছেন যে আমাদের প্রত্যেকেরই একটা ভাষা সংযত হওয়া উচিত, সেটা আমার দল হোক, বিরোধী দল হোক অথবা যিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন, যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি যে বিচারালয় কেরম বিচারক, সংযত হয়ে কথা বলা ভালো। ধরা বললে শাস্তি হবে, শাস্তি হবে। আমি তো প্রথম দিন বলেছি যারা অন্যায় করবেন তারা শাস্তি পাবে, তাহলে আমাদের কি উনি কি আগ বাড়িয়ে বেশি কথা বলছেন? ধরনের কি আমি করতে পারি না, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার মনে হয় তারও ভাব বাক সংযম হয়।